এইগুলো বড় সমস্যা না চিনলে, তার জন্য পতঙ্গা, কিন্তু পতঙ্গার ধারে কাছেও যাইনি। বিসমিল্লাহ, আমরা হোটেল সৈকত থেকে বেরিয়ে যাচ্ছি এখন। এখন সকাল 6:20। আমার কাছে এই রাস্তাটা অনেক ভালো লাগছে। আমার হোটেলে যাওয়ার আগের রাস্তাটা হচ্ছে এটা, উপর দিয়ে একটা পাহাড়ের উপর দিয়ে রাস্তা আর নিচ দিয়ে এই রাস্তাটা। চলে এসছি আমরা সীতাকুণ্ডে। সীতাকুণ্ড ক্রস করে যাচ্ছি আর মনটা একটু খারাপও লাগতেছে যে ফিরে যাচ্ছি ঢাকায়। ট্যুরটা যদি আরেকটু বাড়ানো যেত তাহলে আরেকটু মজা হতো, কিন্তু কি করা, সময়ের স্বল্পতার জন্যে ট্যুর আর বাড়াইতে পারিনি। ইচ্ছে ছিল যে কক্সবাজার চলে যাব, অন্য আরেক সময় আসলে কক্সবাজার ঘুরে আসব। এখন বাজে সকাল 7টা, ক্ষুধা লাগছে, হোটেল খুঁজতেছি। যদি কোথাও হোটেল পাই নাস্তা করবো, একটু চা খাবো, ঠান্ডা ঠান্ডা লাগতেছে। রাস্তা খুব বেশি চাপও নেই, রিল্যাক্সেই গাড়ি চালানো যাচ্ছে। তারপর মাঝে মধ্যে কিছু কিছু সেজুতি টাইপের আন্টিরা এসে খুব ঝামেলা করে। চলে এসছি আমরা মিরসরাইতে আর এখানেই নাস্তাটা সেরে নেব। নাস্তা কমপ্লিট করে মিরসরাই থেকে বেরিয়ে পড়ছি। ভালোই লাগতেছে, একটু এনার্জি এনার্জি ফিল করতেছি। ঢাকা 168 কিলোমিটার, আমরা এখন আসি কোথায়? এইগুলো বড় সমস্যা না চিনলে। 12ই বারুইয়ার হাট, অবশ্য বারুইয়ার হাট দিয়েই খাগড়াছড়ি হয়ে সাজেক যায়। একবার সাজেক যাব, বাইক নিয়ে আমি সাজেক এখনো যাইনি, তবে নেক্সট ট্রিপ সাজেক হতে পারে বা সিলেটও হতে পারে। চিটংয়ে আসার আগ পর্যন্ত আমার আর ফেরদৌস ভাই টার্গেট ছিল যে আমরা শুধু একটা লং ড্রাইভ করব চিটং পর্যন্ত, এখানে পতেঙ্গাতে গিয়ে একটু সময় কাটাবো পতেঙ্গা বিচে। আমি পতেঙ্গা বিচে আসছিলাম 2020-এর দিকে আসছিলাম, তারপরে আর পতেঙ্গাতে আসা হয়নি। এমনি চিটংয়ের ওপর দিয়ে গেছি, কিন্তু কখনো চিটং শহর বা চিটংয়ের আশেপাশে যেই পর্যটন স্পট ওইগুলোতে যাওয়া হয়নি। আসলাম চিটংয়ে, চিটংয়ে আসার পরে ফেরদৌস ভাই বললো যে কক্সবাজার চলে যায় যেহেতু সময় আছে। তারও আধা ঘন্টা পরে আবার ডিসিশন চেঞ্জ, ফেরদৌস ভাই কক্সবাজার যাবে না, চিটংয়েই থাকবে, পতেঙ্গা দেখবে। ওকে ফাইন, কিন্তু প্রবলেমটা হয়েছে অন্য একটা জায়গায়। যখন আমার ফ্রেন্ড সুজন চিটংয়ে আছে, ওই আমাদেরকে হোটেল এগুলো অ্যারেঞ্জ করে দিয়েছে, তো ও বললো যে পতেঙ্গাতে আগের যেই ন্যাচারাল ভিউ ছিল এগুলো এখন কিছুই নাই, ইট পাথর দিয়ে ভরায় ফেলছে। ফেরদৌসের মন খারাপ হয়ে গেছে, ফেরদৌস বললো তাহলে এখানে যাবো না, আমরা আশেপাশে কোথায় যাওয়া যায়, রাঙামাটি যাওয়া যায়, যেহেতু চিটং থেকে রাঙামাটি 70-80 কিলো। যেমন কথা তেমন কাজ, পরের দিন সকালবেলা রওনা হয়ে গেলাম আমরা রাঙামাটির দিক। পরে রাঙামাটি গিয়ে, রাঙামাটি থেকে প্ল্যানিং ছিল যে রাঙামাটি কাপ্তাই দুইটা একসাথে আমরা দেখে আসবো, কিন্তু রাঙামাটি যাওয়ার পরে, কারণ রাঙামাটি থেকে কাপ্তাই যেতে হলে সেই পাহাড়ি রোডে যেতে হবে, অবশ্যই এটা সুন্দর ছিল কিন্তু আমরা যাইনি, যেহেতু রাত্র হয়ে যেতে পারে, আবার আমাদের চিটং ফিরে আসতে হবে, সেই জন্য আর যাইনি, তো কাপ্তাইও ক্যান্সেল হয়ে গেল। পরে আর কি করা, রাঙামাটি শেষ করে আমরা চলে আসলাম বিকেল 4:30-এর দিকে চিটংয়ে। হোটেলে আসার আগেও আমরা প্ল্যানিং করছি, যেহেতু চিটংয়ে আসলাম পতেঙ্গের উদ্দেশ্যে, সেই পতেঙ্গে যদি না দেখা হয় তাহলে কেমনে হবে। কিন্তু বিকেলবেলা 4:30-এ আসার পরে ফেরদৌস ভাই পুরাই ক্লান্ত, আমিও ক্লান্ত ছিলাম, আর রাঙামাটির রাস্তাটা ছিল অনেকটা রাস্তাই ছিল ভাঙ্গা, সংস্কার কাজ চলতেছে, ওরা ফোর লেন করতেছিল রাস্তাগুলো, ভবিষ্যতে যারা যাবেন তারা ভালো রাস্তা পাবেন। যেহেতু ভাঙ্গা রাস্তার কারণে শরীরে অনেক বেশি প্রেশার পড়ছে, যার কারণে খুব ক্লান্ত ছিলাম আর বের হওয়া হয়নি। তো যে উদ্দেশ্যে পতেঙ্গা দেখতে যাওয়া, সেই পতেঙ্গার দেখা হলো না, কিন্তু যেখানে যাওয়ার কথা ছিল না কিন্তু সেখানে যাওয়া হলো। পুলিশ ভাইরা কি করে এখানে টহল দিচ্ছে, কিন্তু সেই পতেঙ্গার দেখা হলো না। এখন ঢাকায় গিয়ে আসলে কি জবাব দেওয়া হবে,
উদ্দেশ্য পতেঙ্গা, কিন্তু সেই পতেঙ্গেই যাওয়া হয়নি। প্ল্যানিং করে তো সব কিছু হয় না, আর ট্যুর প্ল্যানিং ছাড়া ট্যুরই মজা, আর ফেরদৌস ভাইয়ের প্ল্যানিংই হচ্ছে অনেকটা এরকম হুটহাট, তবে মজার হয় না। তো ফাইনালি আমরা গিয়েছিলাম চট্টগ্রাম দেখার জন্য পতেঙ্গায়, কিন্তু পতেঙ্গার ধারে কাছেও যাই নেই, চলে গেছি রাঙ্গামাটি। তো এই ছিল গল্প, আর একটু ঘুরতাম যদি ব্যস্ততা কম থাকতো। আশা করি আর ঘন্টাখানেক রাইড করলে আমরা কুমিল্লা পৌঁছে যাব। আমরা এখন কোথায় আসছি আমি একটা জায়গার নাম বলতে পারি না, কারণ এই রোডে কখনো এভাবে লোকালে চলা হয়নি। আর জায়গা দেখি আসে, রাস্তা তো সোজা, এই রাস্তায় চলতে থাকবো। ওরে ভাই কন্টেনার, একটু জায়গা দিয়ে দে, আমরা চলে যাই। হ্যাঁ, খুব কাজের কাজ হয়েছে, এখন দুই মামা কিসিং কিসিং গেম খেলবে। না, বহুত রাইড হয়েছে, এবার ফেরদৌস ভাইয়ের খুঁজি। ফেরদৌস ভাই কোথায়? কারণ আমার একটু স্পিড আপ করার পর একটু ফেরদৌস ভাই খুঁজতে হয়। চলে এসছি আমরা কোথায় রে ভাই, একটা জায়গার নাম বলতে পারি না। নোয়াখালী ফেনি সামনে 14 কিলো, এদিক দিয়ে যেতে হবে। চলে আসছি 14 গ্রাম বাজারে, এখানে একটা চা পান বিরতি নেব। ভাই এনে আসুন, এনে আসুন। ভাইজান রং চা হবে? রং চা, রং চা, রং চা। অবশেষে পাওয়া গেছে ফেরদৌস ভাইয়ের রং চা। 14 গ্রাম থেকে বেরিয়ে গেলাম, 14 গ্রাম থেকে কুমিল্লা 35 কিলো। সম্ভবত যদি এই 70-এর গতিতে গাড়ি চালাই তার আধা ঘন্টা ভিতরে চলে যেতে পারবো। কুমিল্লা সম্ভবত আর কোনো ব্রেক দেবো না, কারণ যেহেতু 14 গ্রামে চায়ের ব্রেক দিয়ে দিছি। তো চেষ্টা করব ঢাকায় না গেলেও দাউদকান্দির কাছাকাছি গিয়ে একটা ছোট্ট ব্রেক দেব, কারণ জার্নিতে খুব বেশি ব্রেক দেওয়া যাবে না, তবে ব্রেক দিলেও 5-7 মিনিটের বেশি দেওয়া উচিত না, তাহলে টাইম নষ্ট হয়ে যায়। প্রচুর চা খাইতে হবে, তাহলে চোখের ঘুম ঘুম ভাব থাকবে না এবং জার্নিটা মজার হবে। তেল নিতে হবে, মিটার হিসাবটা বুঝলাম না, প্রথম দেখা হলো ইমার্জেন্সিতে, এখন আবার দেখাচ্ছে 3 দাগ। ফুল করে দেন। তেল নাও কমপ্লিট। ফেরদৌস ভাই কোথায়? সামনেই কুমিল্লা ক্যান্টনমেন্ট। মনটা খুব খারাপ লাগতেছে, সব ট্যুর থেকে আসার পরে আমার মনটা একটু খারাপ থাকে, আবার মনটাতে একটু আনন্দও লাগে। এটা 2-3 দিন বাসার বাইরে ছিলাম, ফ্যামিলির কাউকে দেখে নেই, তাদেরকে দেখব, এটা একটা আনন্দ। আর মন একটা খারাপ থাকে যে ট্যুর শেষ, আবার নতুন ট্যুরের প্ল্যানিং হবে, তারপর আবার যাব। ততদিন যদি সুস্থ থাকি তাহলে যাব। তবে
আমার এই ব্ল্যাক ডায়মন্ড আমাকে ভালোই সাপোর্ট করলো কুমিল্লা পর্যন্ত, বাকিটা ঢাকা পর্যন্ত আল্লাহ ভালো জানে। সুস্থভাবে যেন পৌঁছে যেতে পারি সেই চেষ্টাই করব আর সেই দোয়াই করি আল্লাহর কাছে। পিছনে ফেরদৌস ভাই আসতেছে, ফেরদৌস ভাই ভালোই ড্রাইভ করছে। আমাদের চট্টগ্রাম থেকে একটা কুমিল্লা পর্যন্ত আসতে খুব বেশি টাইম লাগেনি, রাস্তা ফাঁকা ছিল আর আমরাও ভালো স্পিডে স্মুথলি টেনে চলে আসতে পারছি। কিরে বাবা এত হর্ন ড্যাশ কেন? এনে এসে কি তুই উড়াল দিয়ে চলে যাবি নাকি? আমিও যাব, তুইও যাবি। মানে এত হর্ন, একটা হাইড্রোলিক হর্ন আছে, বাস এমনভাবে বাজাতে থাকে যে মনে হয় যে উনি ছাড়া রাস্তায় আর কেউ নাই। আর বাইকরে তো ওরা গণাতে ধরে না। সামনে থেকে ক্রস করে চলে যায় সিলেট রোডে, তো ওই রোডটা এই কারণে একটু জ্যাম লেগেই থাকে। চলে আসছি আমরা দাউদকান্দি। দাউদকান্দি আমরা ব্রেক নিচ্ছি না, সোজা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। Of my car, I get upset. When you're done with all the others, yeah, you know that I got next, I got next. Yeah, you can come and watch me drink my morning coffee, yeah. But you make me kinda nervous, you do that on purpose, yeah. Are you coming over? Hope it's not like normal and I get that cold shoulder. I got beers but guess you really don't be drinking no tequila or something. Well, we got a lot to be grateful for. Yeah, you can come and watch me drink my morning coffee, yeah. But you make me kinda nervous, you do that on purpose, yeah. চলে এসেছি কাঁচপুর ব্রিজে। বলতেই পারি এখন যে আমাদের ট্যুর শেষ। ফাইনালি চলে আসছি বনশ্রী রোডে। যেহেতু ঢাকায় ঢুকে গেছি, এখন আর ভিডিও বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে সামনে, কোনো নতুন ডিস্ট্রিক্টে নতুন জেলায়। ততদিন আমরা সবাই থাকবো সুস্থ এবং আনন্দে ইনশাআল্লাহ।